তমিনাতনি আপনি লিখেছেন, আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি কসরত দূরত্বে অবস্থিত, তিন চার দিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে গেলে কি মুসাফির হিসেবে গণ্য হব? আপনার বাবার বাড়িতে আপনার যদি আর এখন কিছুই নেই, আপনি সেখানে নিছকই ভাইদের বাসায় বেড়াতে যাচ্ছেন, এই টাইপ, যে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই মুসাফির হিসেবে গণ্য হবেন। আমাতুল্লাহ, হারাম জেনেও আমার আত্মহত্যা করতে মন চায়, কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নৈরাশ্য, এটা যে কুফুরি সে সম্পর্কে হয়তো আপনার বিস্তারিত বা বিশদ ধারণা নেই, এবং আল্লাহ তালার রহমত অনুগ্রহ, আল্লাহ তালা আর জাতের প্রতি ধারণা, আল্লাহ তালার যে গুণবাচক নামগুলো আছে সেগুলোর প্রতি ধারণা এবং ইমান আপনার অভাব, ইমানের অভাবের কারণে আপনার মধ্যে এই মানসিকতা আসছে যে আপনি আত্মহত্যা করতে চাইছেন। আল্লাহ তালা ফাউলি মায়ুরিদ, আপনি যেই কারণে আত্মহত্যা করতে চাচ্ছেন বা আপনি নিরাশ হয়ে যাচ্ছেন, আপনার জেনে রাখা উচিত আল্লাহর প্রেরণের কাছে অসম্ভব বলতে কিছুই নয়। আল্লাহর প্রতি আস্থা রাখা উচিত, ইমানদারের তাওয়াক্কুল এবং ভরসা ঘাটতি থাকলে এটা ইমানের দুর্বলতা। অতএব সেই জায়গাটা আপনি ফিল আপ করার চেষ্টা করুন এবং আল্লাহ তালা সম্পর্কে প্রচুর প্রশ্ন করুন, কোরআনে কারিম পড়ার চেষ্টা করুন, ইনশাআল্লাহ বিধিলে আপনার এই মানসিকতা দূর হবে এবং আত্মহত্যা করা যেরকম অপরাধ, আত্মহত্যা করতে চাওয়াটাও অপরাধ। আল্লাহ তালা আপনাকে হেফাজত করুন। ফরিদ রেজা, আপনি লিখেছেন, অফিসের পিসিতে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে কি না? দেখুন, অফিসের পিসিতে যদি আপনি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে চান, তাহলে সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। তারা যদি আপনাকে সমর্থন জানায় অথবা তারা জানে আপনাকে কিছু বলে না, তার মানে এইটুকু তারা মেনে নিচ্ছে, তা না, সন্তুষ্টিতে মেনে নিচ্ছে, এরকম যদি আপনি জানতে পারেন, তাহলে বুঝতে পারেন, অনুমান করতে পারেন, নিশ্চিত হতে পারেন, তাহলে সেক্ষেত্রে এটাতে কোনো অসুবিধা নেই। এবং বিশেষ করে আপনি ফেসবুকে যতটা সময় দিচ্ছেন অফিসের এই কম্পিউটারে, অফিসের এই পিসিতে, ততটুকু সহনশীল মাত্রায় আছেন এবং সেটা কর্তৃপক্ষের অনুমোদন আপনি জানেন, তাহলে কোনো অসুবিধা নেই। প্রয়োজনে সবচেয়ে ভালো হয় যে তাদের সাথে কথা বলে নেওয়া যে আমি এতটুকু করি, তাহলে সেক্ষেত্রে আর কোনো সেখানে সন্দেহ থাকে না।